আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন সরল মানুষ ইউটিউব চ্যানেল, আমি আছি শাহিন, সঙ্গে আমাদের তৌহিদ ভাই রয়েছে। আজকে আমরা চমৎকার একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে তেল তৈরি করার মেশিন। এই তেল তৈরি করার মেশিন দিয়ে কীভাবে বিজনেস করবেন, আজকে একটা অত্যাধুনিক মেশিনের সঙ্গে আপনাকে পরিচয় করে দেবো। এটা দিয়ে আপনি প্রায় সব ধরনের তেল তৈরি করতে পারবেন। যে ধরনের কাঁচামাল দিয়ে তেল তৈরি করা সম্ভব, প্রায় সব ধরনের কাঁচামাল দিয়ে আপনি এটা দিয়ে তেল তৈরি করতে পারবেন। যেমন সরিষার তেল, বাদামের তেল, সূর্যমুখী তেল, এ ধরনের যত প্রোডাক্ট আছে সব কিছু দিয়ে কিন্তু আপনি তেল তৈরি করতে পারবেন। আজকে এই মেশিনটা সম্পর্কে ইন ডিটেলস সব কিছু আমাদেরকে তৌহিদ ভাই বলে দেবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো শাহিন ভাই অলরেডি বলছিল আমরা আসলে কী নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় বলি যে এটা প্রফিট মার্জিনের ব্যবসা, বা এত টাকা ইনভেস্ট করলে মোটামুটি একটা ভালো ইনভেস্টমেন্টের কথাই সবসময় বলি। তবে খুবই কম ইনভেস্টমেন্ট করে লাভ করা যায়, শুধু এতটুকুই বলা হয়। বাট কখনো হয়তো এরকম বিশ্লেষণ করে দেওয়া হয় না যে কীভাবে আপনারা লাভটা করবেন। তো এই জন্য আমরা আপনাদের জন্য চাইনিজ মেশিনটা আজকে নিয়েছি। এটা চাইনিজ থেকে ইম্পোর্টেড। অনেক সময় আছে অনেক মেশিন টেম্পারেট ঠিক করে না বা কাজ করে না, বাট চায়নাটা সবসময় মেজারমেন্টের সময় 100% থাকে। তো চায়না এই সম্পূর্ণ SS গ্রেডের, ফুড গ্রেডেড এই মেশিনটা। তো আজকে আলোচনা করবো এই মেশিনটা দিয়ে কীভাবে আপনারা তেল উৎপাদন করবেন, কীভাবে প্রফিট করতে পারেন, কত টাকা মেশিনটার মূল্য, এবং কীভাবে আপনারা এটা দিয়ে ব্যবসা করলে প্রতিদিন 600 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম বলি মেশিনের পরিচিতিটা। এই মেশিনের সঙ্গে যা যা থাকছে সেটা হচ্ছে, সর্বপ্রথম এরকম একটা রোলার থাকবে। এই রোলারটা দিয়ে মূলত হচ্ছে আপনার যে আউটপুট, যে খোলটা বলে, অর্থাৎ তেলের মজা যে খোলে, সেই খোলটা আসলে এখান দিয়ে আউটপুট হবে। আর দ্বিতীয়ত থাকছে যেটা, সেটা হচ্ছে এরকম একটি ছাকনি থাকছে, যেটা দিয়ে ছাকনিটা হবে এখানে তেলটা সেকে পড়বে। তারপর থাকছে এরকম একটা বাটি, যেটা দিয়ে আপনার তেলটা এসে আউটপুট পড়বে। তো এখান দিয়ে এসে খোল পড়বে, এখান দিয়ে তেল এসে পড়বে আউটপুটে। এর সঙ্গে আপনারা পাবেন এটা পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু, সুন্দর একটা ব্রাশ, আর একটি গরম, যখন এটা হয়ে, এটা অনেক হিট হয়, গরম হয়, এটা হিটিং টেম্পারেচার, এটা হট অ্যান্ড কুল সিস্টেম। তো যখন আপনি হট করবেন তখন এটা অনেক হিট হবে। তো এটা ধরার জন্য একটা হ্যান্ড গ্লাভস, এইগুলো সবই আপনি এর সঙ্গে কিটসে পেয়ে যাবেন। এটা পাবেন হচ্ছে যেটা দিয়ে আপনি আউটপুটের যেটার যে প্রোডাক্ট, অর্থাৎ বাদাম, কালো জিরা, বা আপনি সরিষা, তারপর আপসা যে সূর্যমুখী, বা আপনার সয়াবিন, যে কোনো ধরনের তেল, যে কোনো ধরনের তেল, এটা দিয়ে আপনি, আবারও বলছি, যে কোনো ধরনের তেল এটা দিয়ে আপনারা ভাঙাতে পারবেন ঘন্টায় 7 থেকে 9 কেজি। তো এখন আমরা এটাকে শুধু চালিয়ে দেখাবো যেটা কীভাবে করে, এবং এটার যে টোটাল ওয়ার্কিং ভিডিও সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না, আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন। এটা জাস্ট সুইচ দিয়ে কারেন্টে 220 ভোল্টে যেভাবে দিলেই আপনি দেখবেন যে এটা চালাতে পারবেন। এটা শব্দ পাচ্ছেন ইনশাল্লাহ। এটা হচ্ছে কয়েল, এটা কয়েল চালালে কয়েলে চলবে। এটা হচ্ছে ইমার্জেন্সি ফিউজ, এটা আপনি যখন কোনো লোডশেডিং বা কোনো প্রবলেম পড়বেন তখন এটা অটোমেটিকলি এই ফিউজটা পড়ে যাবে, ঠিক আছে। এখানে একটা অটোমেটিক ফিউজ আছে এবং এটা ওয়াটার প্রোটেক্টেড ক্যাপ করা আছে। এটা হচ্ছে হিটিং সুইচ, আপনি যখন তেল দেওয়ার আগে এটা একটু হিট করে নেবেন, এটা অন করলে হিট হওয়া শুরু হবে। আপনারা দেখতে পারবেন, আমি আপনাদের একটু দেখাই। এই যে আপনারা এটা দিলে, এই যে এটা দিলে হিট শুরু হবে, এটা হিট করতে হবে। দেন আপনি এই যে ফরওয়ার্ড, মানে এটা দিলে অন, আর যদি কোনো জ্যাম হয় তাহলে এই যে ব্যাক, ঠিক আছে, ব্যাক সুইচ। তো এটা 220 ভোল্টেজ, 800 ওয়াটের মেশিন, এর যে বিদ্যুৎ কঞ্চন তাও কম, এক মাসে হয়তো সর্বোচ্চ আপনার 1000 থেকে 1100 টাকা বিল আসবে সর্বোচ্চ এই মেশিনটা চালালে 8 ঘন্টা। তো এটা বাসাবাড়ির বিদ্যুতেই এটা চালানো সম্ভব। আর এবার আসি এটার আসলে ব্যবসা, যে আমি যে বলেছিলাম যেটা আসলে এটা 25 বা 30 হাজার টাকা ইনভেস্ট করে যে প্রতিদিন 1000 টাকা ইনকাম করা যায়, আমি সেটার প্রমাণ দিব। এখন আপনারা যদি মনে করেন সরিষা তেলের কথায় আমরা বলি, 1 কেজি সরিষা এখন হোলসেল মূল্য 80 থেকে 90 টাকা, খুচরা বাজারে অনেক দাম, 130 টাকা 115 টাকা, অনেক দাম। বাট পাইকারি বাজারে 90 টাকার মধ্যে আপনারা সরিষা কিনতে পাবেন, কারণ আপনারা অনেক কিনবেন। তো 90 টাকা করে যদি আপনারা সরিষা কিনেন, 3 কেজি সরিষাতে মূলত 1 কেজি তেল হয়। তো সেক্ষেত্রে আপনার খরচ আছে প্রায় 270 টাকা উৎপাদন খরচ। কিন্তু ওই যে বলেছিলাম যে আপনার তেলের মজা হচ্ছে খোলে, তো আপনি 2 কেজি খোল পাবেন পার কেজিতে, পার কেজি সরিষা তেলে। এই 2 কেজি খোল আপনি বিক্রি করতে পারবেন আরও 100 টাকায়। তো আপনি তেলের হলো 270 টাকা আপনি উৎপাদন করেছেন, 270 টাকা থেকে যদি 100 টাকা আপনি আরও মাইনাস করেন তাহলে আপনার উৎপাদন খরচ হবে 170 টাকা। যদি আরও 20 টাকা আনুষঙ্গিক বিদ্যুৎ বিল, ওয়ার্কার খরচ, বোতল খরচ সব কিছু দিয়ে আমরা প্যাকিং খরচ ধরি আরও 20 টাকা, তাহলে 190 টাকা। বর্তমান বাজারে হোলসেল 1 লিটার তেল বিক্রি হয় 220 টাকা
সর্বনিম্ন এবং আপনি এমনও আছে 240 টাকা থেকে 230 টাকা বিক্রি হয়, যেটা খুচরা বিক্রি হয় 270-80 টাকা। তো এভাবে যদি আপনি 20 টাকা করেও লাভ করেন, আপনি প্রতিদিন যদি মোটামুটি 50 কেজি তেল আপনি উৎপাদন করেন, তাহলে আপনি 20 টাকা করে লাভ করলে 1000 টাকা আপনি লাভ করতে পারবেন। তবে অবশ্যই একটা কথা আমি সবসময় বলি, যে কোনো প্রোডাক্ট, যে কোনো ব্যবসা তার মার্কেটিংয়ের উপরে ডিপেন্ড করে। আপনি উৎপাদন করলেন অথচ মার্কেটিং করতে পারলেন না, সেল করতে পারলেন না, আপনার প্রফিট আসবে না, সেটা আমি এই ব্যবসায় কেন? যদি গোল্ডের ব্যবসা দিই তাও আপনি করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন, এই ব্যবসায় অবশ্যই প্রতিদিন 1000 টাকা ইনকাম করা সম্ভব। এই মেশিনটির দামটাও বলে দিই, এই মেশিনটি দুটো দাম আছে, 25,000 বা 26,000 টাকা। তো আমি এখন শাহিন ভাইয়ের সঙ্গে এখন ভিডিওতে আসি, যারা এই ভিডিওটি দেখে ফোন দিবেন তাদেরকে এই মেশিনটি বিক্রি করবো মাত্র 25,000 টাকা, সম্পূর্ণ ফুড গ্রেডেড চায়না ইম্পোর্টেড মেশিন SS, 25,000 টাকা এই মেশিনটি বিক্রি হবে। আর আনুষঙ্গিক 5,000 টাকার কাঁচামাল কিনে আপনারা এই ব্যবসাটা অর্থাৎ 30,000 টাকার মধ্যে আপনারা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করে মোটামুটি প্রতিদিন 1,000 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, সেটা আপনার মার্কেটিং এবং বিক্রি অ্যানালাইসিসের উপরে। তো ধন্যবাদ সবাইকে, শাহিন ভাই।